তো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমাদের সাথে আছেন আপনার। এখন গাইস, আমরা কিভাবে কাইন মাস্টার এটা দিয়ে কাইন মাস্টার দিয়ে কিভাবে আমরা ভিডিও এডিট করবো, সেটা ভিডিও এডিট করতে পারবো তা আমাদেরকে দেখাবো এখন। তো গাইস, এখন কিভাবে আমরা ভিডিওটা এডিট করি গাইস, প্রথমে আমাদের প্লে স্টোর অ্যাপ থেকে প্রথমে কাইন মাস্টার নামটাকে আপনাদের নিয়ে এসে গেছি। প্রথমে আমাদের প্লে স্টোর অ্যাপ থেকে আমাদের কাইন মাস্টারটা ডাউনলোড করে নিতে হবে। আমার এখানে নেট কানেকশন নাই, দেখা যাচ্ছে না। কাইন সার্চ বারে গিয়ে আপনাদের কাইন মাস্টারটা ডাউনলোড করে নিতে হবে এবং কাইন মাস্টার এটা চলে আসবে। তো প্লে স্টোর থেকে আমার 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 মতে আপনারা গুগল থেকে যে কাইন মাস্টারটা ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, এখন কাইন মাস্টারটা কীভাবে আমরা ভিডিওটা এডিট করি, প্রথমে আমরা কাইন মাস্টারে ঢুকবো। এটা আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা এই ভিডিও এটার মধ্যে ক্লিক করব। আপনারা যদি কোনো টিকটকের ভিডিও বানাতে চান এটাতে ক্লিক করবেন। আপনারা কমেন্ট বক্সে জানান আমরা আরও ভালো টিকটকের ভিডিও বানা আমাদের ইয়ে করবো। এখন আমাদের টাইটেল হলো কিভাবে আমরা কাইন মাস্টার থেকে ভিডিও এডিট করতে পারি। তো গাইস, যাবেন প্রয়োজনে যাবেন, এখানে আমি আবার দেখাই দিই। গেলাম 16.9, যেটা আছে এখানে যেতে হবে, মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যে আমার এখানে কয়েকটা ফটো আছে, ফটো এটা সিলেক্ট করলাম। তারপর এখানের মধ্যে ভিডিও একটা সিলেক্ট করলাম, ভিডিও করলাম, এটা করলাম। এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন কমপ্লিট 50% হয়ে গেছে। চাইলে আপনারা এখানের মধ্যে অনুযায়ী দিতে পারেন, পরে সেট কেমনে আসবে, যেমন এটা দিলাম সেরকম আসবে, যেমন এটা দিলে দিলে আসলো এরকম আসলো, যেমন এটা দিলে আপনারা এটা আসলো। ধারণা মধ্যে এটা দিচ্ছি আমরা, এটা দিয়ে এবং আপনারা যদি চান, আপনারা যদি চান এখানের মধ্যে আপনাদের ভয়েস অ্যাড করতে পারেন। আমি দেখাই পর ভয়েস অ্যাড করবেন। তো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আমি আপনার দেখেন ভয়েসটা এখানে অ্যাড হয়ে গেছে, দেখেন। তো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আপনাদের সাথে আছি আমি আপনার। তো গাইস, যেমন ভয়েসটা অ্যাড হয়ে গেছে আমার, শুনে নিন। তো গাইস, বয়স এখানে যখন অ্যাড হয়ে গেছে, চাইলে আপনারা এখানে মিউজিক এটা কেটে দিতে পারেন বা নিজের করতে পারেন, আমার এই ভয়েসটা রাখতে পারেন। তো এখানের মধ্যে যদি আপনার চ্যানেলের কোনো লোগো দেওয়ার থাকে, আমরা পিক্সে যাব, ইমাজিনে যাব, এখানে গেলাম গেলাম, ধরুন আমি এই লোগোটা এখানে সেট করতে চাচ্ছি পাশে। সেট করতে হলে আমাদের লাইট দিতে হবে, আমাদের এই জিনিসটা বাড়িয়ে নিতে হবে, ভিতরে এই জিনিসটা বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে নিচ্ছি আমরা। বাড়িয়ে নেওয়ার পর নিচ্ছি, আপনারা এই জিনিসটা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর দেখায়, বাড়িয়ে নেওয়ার পর এখানে দিবেন, তারপর এটা কীভাবে কেমনে আসবে আপনারা তো এখানে কোনো একটা কিছু দিতে চাচ্ছেন, ক্রোপে দিবেন, ক্রোপে দিয়ে তার সাইজটা কী করে নেবেন। যেমন দেখেন এরকম একটা আছে সাইজ, এরকম একটা আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে। আমি দিলাম এটা, যেমন দেখেন
এসআই সেটা প্রোব ব্যবহার করছি, তারপরে দেখেন গোল দিলাম, দেখেন গোল হয়ে গেল। তো গাইস আপনারা চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন, এবার আমি দেখছি, দেখেন দিলাম এটা, চাইলে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন, মিউজিক হচ্ছে দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের পর দ্বিতীয়ত আসতেছে লেয়ার, মানে ফিক্সড করবেন ইফেক্ট, ফিক্সড ইফেক্ট আপনারা এটা দিতে পারেন, মানে এখানে কোনো অবজেক্ট কোন ব্যক্তি এটার গানটার এটা ঝাপসা দেখা যাবে, নো ফিক্সড এই জিনিসটা, এটা এখানে দিতে পারেন। তো গাইস এখন আপনারা এখানে চাইলে আর কি বাকি আছে আমাদের, কোনো টেক্সট মানে কোনো কিছু বলতে চাইলে আপনারা এখানে লিখতে পারেন, শেয়ার চাইলে আপনারা এখানে ডিএনএন আপনার আপনাদের নাম বা চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে বলতে পারেন, এটা আপনারা চাইলে এখানে নিচে দিতে পারেন বা উপরেতে আপনাদের যাদের ইচ্ছা, আমি দিলাম এখানে পাশে। গাইস দেখছেন এখন আমাদের এই চ্যানেলের নামটা, এখানে চাইলে আপনারা অনেক কিছু লিখতে পারেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলতে পারেন। তো গাইস আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, শেয়ার করে দেওয়ার ফলে আপনাদের ভাই বন্ধুদের শেয়ার করে দিবেন, তারা যেন এই ভিডিওটা দেখে কীভাবে তারা কাইন্ডমাস্টার থেকে ভিডিও এডিট করতে পারে তা শিখে। তো গাইস এখন আপনাদের আর কি বাকি আছে, এটা দিলাম, লাভ দিলাম, স্টিকার, স্টিকারের মধ্যে আপনারা এখানে দিতে পারেন, যেমন কোনো অবজেক্ট লেখেন আমরা দেখাই, যেমন এটা স্টিকার মধ্যে দিতে পারেন, দেখা আপনাদের এটা ভিডিওটা চালু করলাম, স্টিকারের মধ্যে দেখেন তার মাথায় দিতে পারেন, এটা দেখেন দেখেন আমি লেখন করে দিচ্ছি তার মাথায়, এটা সেটিং করে সেট করে দিছি, ঠিক আছে দেখছেন স্টিকারটা এতটুকুই। আর কিছু যদি আপনাদের কোনো কিছু যদি আমার এখানে চ্যানেলের মধ্যে মিস্টেক হয়ে থাকে তা আপনারা ক্ষমা করে দিবেন, এবং আর কী কী লাগবে আর কোন বিষয়ের মধ্যে আপনাদের ধারণা দিব তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কি আমার কী ভুল হয়েছে তা কমেন্ট করবেন। ঠিক আছে, বাই বাই, পরের টিউটোরিয়ালে দেখা হচ্ছে।